আবারও জ্বালানিবাহী জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ এবার ইউক্রেনে পশ্চিমা অস্ত্র বহনকারী ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার এদিকে রুশ হামলার আশঙ্কায় কিয়েভ খালি করছে দুটি হাসপাতাল আরো জানিয়ে দিব এবার আফ্রিকা দেশ চাপ থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকা এদিকে আমেরিকায় ইউক্রেন যুদ্ধ বাদিয়েছে অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রীর এবার ইউক্রেনকে কে শিগগিরই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চায় যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের উপর নিষেধাজ্ঞার হুমকি বিলিংকেনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও জ্বালানি জাহাজে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হতি বিদ্রোহীরা লোহিত সাগরে একটি জ্বালানি বাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ওই জাহাজের নাম অ্যান্ড্রোমেডা স্টার অয়েল ট্যাঙ্কার স্থানীয় সময় শনিবার ইয়েমেনের হুতিরা কথা জানিয়েছে খবর রয়টার্সের অ্যান্ড্রোমেডা স্টার পানামার পতাকাবাহী তবে ব্রিটিশ মালিকানাধীন একটি জাহাজ বলে জানিয়েছেন হুতিদের মুখপাত্র ইয়াহিয়া সারি যদিও আমরে বলছে সম্প্রতি জাহাজের মালিকানা বদল হয়েছে গত অক্টোবরে গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর থেকে গাজাবাসীর পাশে রয়েছে হুতিরা ওই অঞ্চলের সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা এরই সর্বশেষ নজির এ হামলা হামলার বিষয়টি নিশ্চিত করে মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে ইরান সমর্থিত হতিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজ বিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে এর ফলে অ্যান্ড্রোমেডা স্টার জাহাজের সামান্য ক্ষতি হয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত প্রতিষ্ঠান অ্যাম্ব্রে জানিয়েছে ফুতিদের হামলায় জ্বালানি বাহিনী ক্ষতির শিকার হওয়ার খবর জানিয়েছেন ওই জাহাজের মাস্টার অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক মার্কিন সেন্ট্রাল কমান্ডো বলেছে একটি ক্ষেপণাস্ত্র এমবি মাইশা নামে আরেকটি জাহাজের পাশে পড়েছে তবে এতে ওই জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হয়নি হুতিদের হামলা থেকে বাণিজ্য জাহাজগুলোকে সুরক্ষা দিতে লোহিত সাগরের টহল জোরদার করেছে মার্কিন যুদ্ধ জাহাজ শুক্রবার সুয়েজ খাল হয়েল হইত সাগরে টহল দেয় যুদ্ধ জাহাজ ইউএসএস ডি আইজেন হাওয়ার এরপর ওই জলসীমায় হামলার ঘটনা ঘটল এদিকে দখলদার বাহিনীর অবস্থানে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধারা কয়েকটি সামরিক অবস্থানে রকেট এবং বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে লেবাননের আলমায়দিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে গতকাল বিকেলে উত্তর ইসরায়েলের স্থাপনায় জড় হওয়া একদল সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে নিখুদ্ধভাবে আঘাত হেনেছে এবং ইসরায়েলি সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে এর কিছুক্ষণ পরে হিজবুল্লাহ যোদ্ধারা আইন মার্গালিয়ত সামরিক ঘাটিতে বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালায় দক্ষিণ লেবাননের বেসামরিক জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের আগ্রা আসনের জবাবে এই ড্রোন হামলা চালানো হয় এছাড়া ইসরায়েলের আল মালিকিয়া পোস্টে প্রবেশের সময় একদল দখলদার সেনাকে লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা গোলা বর্ষণ করে এর পাশাপাশি ইসরায়েলের একটি সামরিক বহরের উপর হিজবুল্লাহ যোদ্ধারা গাইডেড মিসাইল এবং কামানের গোলা দিয়ে হামলা চালায় এই হামলায় ইসরায়েলের দুটি সাজোয়া যান ধ্বংস হয় ইসরায়েলি সেনাদের হতাহতের ঘটনা গোপন করার জন্য সেখানে আবরণ করে বাহিনী সূত্র এবার পশ্চিমা ট্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার ইউক্রেনে পশ্চিমা তথা যুক্তরাষ্ট্র ও ইউরোপের সরবরাহ করা অস্ত্র বহনকারী ট্রেন ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই হামলার বিষয়টি জানানো হয়েছে এপির প্রতিবেদন মতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে পশ্চিমা অস্ত্র বহন করা ইউক্রেনের রেলওয়ে অবকাঠামো ও রেলপথে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে বৃহস্পতিবার দুটি অঞ্চলে ওই হামলা চালানো হয় একটি ইউক্রেনের দনবাসের জনতস্ত অঞ্চলে অপরটি খারকিব অঞ্চলে এই হামলায় অন্তত দশ জন আহত হয়েছেন শুক্রবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ সাতশো তম দিনে গড়িয়েছে প্রতিবেদন মতে উভয় পক্ষের মধ্যে রাশিয়া একটি গ্রামে করেছে আহত হয়েছেন আরো চারজন দক্ষিণের অঞ্চলের এলাকায় রাশিয়ার অপর হামলায় আরো অন্তত নিহত হয়েছে এদিকে রুশ অধিকৃত জাপুর যায় ইউক্রেনীয় বাহিনীর ড্রোন হামলায় আরো দুইজন নিহত হয়েছেন এদিকে রুশ হামলার আশঙ্কায় কিয়েব খালি করছে দুটি হাসপাতাল রুশ হামলা লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় শুক্রবার দুটি হাসপাতাল খালি করার ঘোষণা দিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েবের কর্মকর্তারা কিয়েব শহরের প্রশাসন বলেছে জরুরিভাবে দুটি হাসপাতাল খালি করা শুরু হয়েছে কারণ একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে যেখানে প্রকৃত পক্ষে এই হাসপাতালগুলোতে শত্রুরা আক্রমণের ঘোষণা করছে প্রশাসন মস্কোর মিত্র বেলারুশের কেজিবি প্রধানের করা মন্তব্যের উল্লেখ করেছে যিনি জাতীয় টেলিভিশনে বলেছেন সামরিক কর্মীদের আশ্রয় দেওয়া ভবনগুলো অসুস্থ শিশুদের পেছনে লুকিয়ে আছে তার এ হাসপাতালগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হওয়ার আশঙ্কা তৈরি করেছে তবে কিব দাবিটিকে সম্পূর্ণ মিথ্যা ও শত্রুর উস্কানি বলেছে পাশাপাশি রাজধানীর সামাজিক অবকাঠামোতে আঘাত করার জন্য ব্যবহারের চেষ্টা বলে দাবি ত্রিনিদাদ করেছে কিএফ বলেছে দুটি হাসপাতালের মধ্যে একটি হলো শিশু হাসপাতাল যা বোগা ত্রোস্কা রাস্তায় অবস্থিত এ প্রশাসন বলেছে কিএফ কর্তৃপক্ষ এখন রোগী ও চিকিৎসকদের রাজধানীতে অন্যান্য হাসপাতালে স্থানান্তরের জন্য যথাসাধ্য চেষ্টা করছে সূত্রদা ওয়াশিংটন পোস্টের এবার আফ্রিকার দেশ 7 থেকে সেনা প্রত্যাহার করছে আমেরিকা আফ্রিকার দেশ 7 থেকে সেনা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে মার্কিন সরকার প্রতিবেশী নাইজার থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার কয়েকদিন পর মার্কিন সরকার চাঁদ থেকে সেনা প্রত্যাহারের পরিকল্পনার কথা জানালো প্রায় জন সেনা মোতায়েন প্যান্টাগন জানিয়েছে আগামী কয়েকদিনের মধ্যে সেনা প্রত্যাহারের কাজ শেষ হবে প্যান্টাগন মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার এক সংবাদ সম্মেলনে বলেন মার্কিন সেনাদেরকে চাঁদ থেকে সরিয়ে আফ্রিকার অন্য কোনো দেশে মোতায়েন করার চিন্তা করা হচ্ছে তিনি বলেন আমেরিকার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে মূল্যায়নের কাজ চলছে এবং তার অংশ হিসেবে সাময়িকভাবে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে আগামী ছয় মে তাদের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে এরপর দেশটি থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হবে বলে প্যাডরাইডার জানান আফ্রিকার সাহেল অঞ্চলের দেশগুলোতে সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের নামে আমেরিকা সহ পশ্চিমা কিছু দেশের সেনা মোতায়েন রয়েছে এসব সেনা মোতায়েনের প্রয়োজন এবং কার্যকারিতা নিয়ে এর মধ্যে প্রশ্ন উঠেছে সূত্রে এদিকে আমেরিকায় ইউক্রেন যুদ্ধ দিয়েছে অভিযোগ রুশ প্রতিরক্ষা মন্ত্রীর রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রীর সের্গেই গোবলেটছেন যুদ্ধের পেছনে রয়েছে আমেরিকা এবং তারাই ইচ্ছা করে এই যুদ্ধ দীর্ঘায়িত করছে সাংহাই সহযোগিতা পরিষদের বৈঠকে তিনি একথা বলেন বৈঠকের সংস্থার প্রতিরক্ষা মন্ত্রীরা অংশ নেন সের্গেই গোবলেট তার ভাষণে বলেন বিশ্বব্যাপী গোলযোগ সৃষ্টি মূল হোতা হচ্ছে আমেরিকা দেশটি এর মধ্যে আফগানিস্তান ইরাক লিবিয়া এবং সিরিয়ায় সামরিক আগ্রাসন চালানোর রেকর্ড সৃষ্টি করেছে এ সারা প্রতিপক্ষের ক্ষতি করার জন্য আর্থিক ও কূটনৈতিক হাতিয়ারও ব্যবহার করে আমেরিকা এবং বিশ্বের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা সৃষ্টি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রী সুস্পষ্ট করে বলেন আমেরিকা আগে এই যুদ্ধ সৃষ্টি প্রেক্ষাপট তৈরি করেছে এবং এখন তারা যুদ্ধকে ইচ্ছাকৃত ভাবে দীর্ঘায়িত করার চেষ্টা করছে তিনি আরো বলেন একদিকে পশ্চিমারা উত্তেজনা কমানোর ইচ্ছা ব্যক্ত করছে অন্যদিকে তারা ইউক্রেনে অস্ত্রের বন্যা বয়ে দিচ্ছে সেরগে সেগু বলেন ইউক্রেনকে পশ্চিমারা যে সমস্ত অস্ত্র দিচ্ছে তা কিয়েব সরকার ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে না বরং এই সব অস্ত্র বিশ্বব্যাপী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর হাতে চলে যাচ্ছে ইউক্রেন যুদ্ধে ন্যাটোভুক্ত দেশগুলো সরাসরি জড়িত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন সূত্র পারস্টুডে এবার ইউক্রেনকে শিগগিরই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিতে চাই যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ও অন্যান্য গুলো বারুদ তারা দ্রুত সরবরাহ করতে চায় নতুন সামরিক সহায়তা প্যাকেজের অংশ হিসেবে এই সরবরাহ দেয়া হবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন কথা বলেছেন। তিনি বলেন এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের 600 কোটি ডলার খরচ হবে তবে প্যাট্রিও আকাশ ব্যাটারি সরবরাহ করবে না যুক্তরাষ্ট্র ইউক্রেনের প্রেসিডেন্ট বোদমেজ রেনেস্কি বলেছেন রাশিয়ার বিমান হামলার ক্রমবর্ধমান ঝুঁকি ঠেকাতে জরুরি ভিত্তিতে প্যাট্রিয়ট প্রয়োজন তার দাবি এ মুহূর্তে জীবন বাঁচাতে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রয়োজন বিবিসি কে একটি সূত্র বলেছে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছয় কোটি ডলার মূল্যের সহায়তা প্যাকেজের বিলে স্বাক্ষর করেছেন এর মধ্য দিয়ে এটি আইনে পরিণত হয়েছে এ সহায়তা প্যাকেজের অংশ হিসেবেই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ও গোলাবার সরবরাহ করা হবে এক সংবাদ সম্মেলনে অস্টিন বলেন এ যাবতকালে সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা প্যাকেজের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র অবিলম্বে ইউক্রেনকে সরবরাহ পাঠাতে কার্যক্রম চলছে এদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের উপর নিষেধাজ্ঞা হম কিবলিংকেনের রাশিয়ার সঙ্গে সম্পর্ক নিয়ে চীনকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্তনি বিলিংকেন তিনি বলেছেন রাশিয়ার প্রতিরক্ষা খাতে দ্বৈত ব্যবহারের পণ্য সরবরাহের জন্য চীনের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বিলিংকেন এই মুহূর্তে চিন সফরে রয়েছেন বুধবার তিনি সাংহাই পৌঁছান সেখানে তিনি শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন তারপর শুক্রবার বেজিং এ যান এরপর বেজিং এর গেট হলে চীনের প্রেসিডেন্ট সঙ্গে সঙ্গে করেন প্রতিবেদন মতে প্রেসিডেন্টের বৈঠকের যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ব্লিংকেন হুমকির সুরে বলেন ওয়াশিংটন এর মধ্যে একশোটিরও বেশি চীনা সংস্থার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা ও অন্যান্য ব্যবস্থা নিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রীর হুমকির প্রতিক্রিয়ায় বেজিং যুক্তরাষ্ট্রকে ভণ্ডামি করার অভিযোগ করেছে বলেছে একদিকে ইউক্রেন কে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে অন্যদিকে রাশিয়া ও চীনের মধ্যে স্বাভাবিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের অযৌক্তিক সমালোচনা করছে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সি씨টিভি প্রতিবেদন মতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন প্রতিদ্বন্দ্বী নয় যুক্তরাষ্ট্র চীনকে অবশ্যই একে অপরকে অংশীদার হতে হবে শুক্রবার বেজিং এ স্বপরবর্তী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্তনি বিলিংকেনের সঙ্গে এক বৈঠকে চীনা প্রেসিডেন্ট এ কথা বলেন